আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকতহ। হ্যালো ভিউয়ার্স, আমি আলী, আলী কনস্ট্রাকশন চ্যানেলে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদের দেখাবো পিলার সেন্টার করে কেমন করে বসাবেন। প্রথমে আপনারা সুতোটা পুরোটাই টাঙিয়ে নেবেন, যেমন যেমন মাপ আছে রুমের। সেন্টারে যে সুতোগুলো বাঁধা আছে ওখান থেকে উলুম ঝুলাতে হবে, যেমন করে আমাদের ঝুলাচ্ছে। নিয়ে চক দিয়ে দাগ দিয়ে নেবেন, যেমন আমাদের দিবে দাগ। উপরে সুতো থেকে নিচেকার এটা সেন্টার হচ্ছে। এবারে দাগ দিচ্ছে ওই সুতোর ইতে যেটা দাগ দেওয়া ছিল। রিংগুলো আপনার সাত সাত আছে, এগুলো সাইডে নিচে দাগ দিয়ে দেবেন। নিয়ে ওই দাগের সোজা এই দাগটাকে মিলিয়ে বসিয়ে দিতে হবে, তাহলে আপনার পিলারটা সেন্টারে হয়ে যাবে, যেমনটা আমাদের বসাচ্ছে। দেখেন দাগে দাগে মিলিয়ে বসিয়ে দিলেই পিলারটা সেন্টার হয়ে যাবে। জাতলা ইটগুলো দেওয়া আছে চালের তলে, ওগুলো বার করে নিতে হবে ঢালাই করার সময়। ট্রাই দিয়ে আসবে আমার দিকে। যেটা আমরা চালিতে রিংটা বসালাম ওই রিংটা আর খাঁচা রিংয়ের সঙ্গে লেবেল করে বসাতে হবে। তখন উলুম ওপরকার খাঁচা রিংয়ের সঙ্গে নিচেকার রিংটাতে চালির রিংটাতে উলুম করে নেবেন, তাহলেই হবে।
ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।